অ্যাকচুয়ালি আজকে রাখি বন্ধন উৎসব আছে, তো তো হচ্ছে ভাইরা না বিজন তিন দিন আমি করে গিফট ফিফট দেয় না আর কি, তো 2100 টাকা বা 5100 টাকার কম যদি দেয় ঠিক আছে, আমাদের এখানে কেস ফেস করে দিতে পারো ভাইদের নামে ঠিক আছে। আমাদের কোম্পানি হচ্ছে 10% নেবে, পুরো টাকা দিতে দেবে ঠিক আছে, কারণ গিফট ফিফট দিতে যায় না তুমি যেসব করে না, 2100 টাকা না হলে 5100 টাকার কম দেবে না ঠিক আছে, নাহলে আমাদের কোম্পানিকে জানাবে ভুষা ভুষা মেরে আদায় করে দেবে ঠিক আছে। আজকে রক্ষাবন্ধন তো আজকে আমার কোনো ফোন নেই ঠিক আছে, তো আমার কি গার্লফ্রেন্ড হতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কোনো বোন নেই আমার, সেই জন্য যদি গার্লফ্রেন্ড হতে পারে। হ্যাঁ একদম না, তো হচ্ছে কি বলতো বিভিন্ন মানে বোনেরা ডিমান্ড করে না যে আমাকে 5000 টাকা দিতে হবে, 10000 টাকা দিতে হবে ঠিক আছে, তো সেই জন্য একটা সেকশন বেরিয়েছে আর কি ঠিক আছে, তো তুমি যদি তোমার ডিমান্ড ডিমান্ড করে তো তুমি ফেস করতে পারবে ঠিক আছে, ফেস করতে পারবে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে ঠিক আছে বোনকে। না না, আমার বোনকে কেন বাড়ি থেকে তুলে নিয়ে আসবে? অনেক ছেলে এই মানে সুইসাইড করে নিতে চায় আর কি, অনেক ছেলে মানে ডিপ্রেশনে চলে আসে। আমার বোনকে বাড়িতে বললে বড় জোর হচ্ছে বোনকে আমি শাসন করতে পারি, আমি তো আর হচ্ছে বোনের কাছে ফেস করতে পারি না। না ডিপ্রেশনে চলে আসে না, তো ভাইরা হচ্ছে কি বলতো অনেক কিনজুসামি করে, কোনো গিফট ফিফট দিতে চায় না দেখছি ঠিক আছে, তো 2100 টাকা না হলে 5100 টাকার কোনো 1 টাকা কম গিফট নেবে না ঠিক আছে, আর যদি কোনো গিফট কম দেয় আমাদের ঠিক আছে কোম্পানি একটা আছে হচ্ছে 5100 টাকা না হলে 2100 টাকা তুলে দেবে ঠিক আছে, 10% দিতে হবে, দিয়ে ভাইদেরকে হচ্ছে লাভ ঝুঁকি কেলিয়ে ঠিক আছে পয়সা নিয়ে নেবে, 10% আমাদের কোম্পানিকে দিতে হবে ঠিক আছে, কোনো চাপ নেই ঠিক আছে, না হলে কেস ফেস হয়ে যেতে পারে ভাইদের উপর ঠিক আছে, কোনো হিন্দুস আমি নয় ওই, না হলে 100-500 দিয়ে চলে যাবে, এগুলো তো ঠিক না। একটা কথা বলবো, আসলে আজকে রাখি বন্ধন আছে, তো আমার কোনো বোন নেই, তো আমি রাখি একটা নিয়ে সঙ্গে ঘুরে দিতে পারি, একটা সাইডে চলে কথা বলবো, রাখি বন্ধন উৎসব তো আজকে হচ্ছে, রাখি বন্ধন উৎসবে হচ্ছে কি বলতো ভাইরা হচ্ছে কিনজুসামি করে গিফট দিতে যায় না ঠিক আছে, তো 2100 টাকা না হলে 5100 টাকার 1টাও কম দেবে না ঠিক আছে, না হলে কেস ফেস বেরিয়েছে, ও কেস ফেস হয়ে যেতে পারে ভাই বলতে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ও না হলে বছরে একবার আসে এই দিনটা, 100 টাকা 500 টাকা দিয়ে চলে গেলে তো কাজ ফাজ হবে না, না হলে আমাদের কোম্পানি আছে 10% দিলে ভাইদেরকে মেরে লাভ ঘুষি ঘুষি দিয়ে মোট টাকা বের করে নেবে ঠিক আছে, ঠিক আছে ভাই। আজকে রাখি বন্ধন উৎসব, তো বোন বা বোনেদের যদি 2100 টাকা বা 5100 টাকার কম গিফট দেওয়া হয় আমাদের কোম্পানি আছে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসে মারবে ঠিক আছে, আজকে রাখি বন্ধন উৎসব, তো বোনরা যখন রাখি বেঁধে দেবে 2100 টাকা না হলে 5100 টাকার কমে গিফট দেবে ঠিক আছে, যদি গিফট কমে দাও তাহলে আমাদের কোম্পানি আছে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসে মারবে, কারণ ওই সব মানে আইন ফাইন বেরিয়ে গেছে না, FM 32 একটা সেকশন বেরিয়েছে ঠিক আছে, ওই সেকশন অনুযায়ী যদি না 5100 টাকা বা 2100 টাকা গিফট দাও তো বাড়ি থেকে তুলে নিয়ে এসে মারবো ঠিক আছে। গরিব কী করবে, কি কিছু দিতেই হবে, গরিব ফরি বছরে গরিব কী আছে, বছরে একবার এই দিনটা খাইতে পাইনি না খেতে পাক তবুও গিফট দিতে হবে ঠিক আছে কোনো কিনজুসি আমি নয় ঠিক আছে, আমাদের রাখি বন্ধন হয় না, অনেক বোনেরা ডিমান্ড করে না যে আমাদের 2000 দিতে হবে 5000 দিতে হবে ঠিক আছে, এরকম কোনো কিছু হলে একটা আইন বেরিয়েছে ঠিক আছে, যদি কোনো কিছু কারণ অনেক ভাইরা কি বলছে ডিপ্রেশন হচ্ছে সুসাইড সুসাইড করে নিতে যায়, এত টাকা কোথা থেকে দেবে, 2000-5000 টাকা করে আপত্তি, 2000 টাকা করে আপত্তি করে বসে, না দিলে হচ্ছে তাড়িয়ে দেয় বাড়িতে, সে অনুযায়ী একটা রুলস বেরিয়েছে মানে গভর্নমেন্ট থেকে আর কি,
যদি কোনো বোন এরকম মানে ডিমান্ড করে তো তাহলে সেই বোনের উপর কেস ফেস চলবে, ঠিক আছে, যাবজ্জীবন কারাদণ্ড হবে। যদি এরকম কোনো কিছু হয় তো বলবে, ঠিক আছে, কোনো চাপ নেই। না, নিউজ চ্যানেল নয়, কি বলে আমরা বলে দিচ্ছি যে হ্যাঁ এরকম আইন বেরিয়েছে, ঠিক আছে, নাহলে অনেক বাচ্চা কি বলে সুইসাইড সুইসাইড করে নেয় এইসব ডিপ্রেশনের চাপে, ঠিক আছে। আজকে রাখি বন্ধন উৎসব আছে, তো হচ্ছে কি বলতো বোনেরা হচ্ছে বোনেদের বাড়িতে রাখি পরে করতে গেলে কী করে হচ্ছে ডিমান্ড করে না যে 200 টাকা দিতে হবে, 5100 টাকা দিতে হবে। তো এই কারণে হচ্ছে বিভিন্ন ছেলে মেয়ে তো সুইসাইড সুইসাইড করে নিচ্ছে আর কি। ছেলেরা এত টাকা কোথায় পাবে, ঠিক না, 2100, এরা কী কথা বলে 2100 টাকা 5100 টাকা। এই জন্য একটা সেকশন বেরিয়েছে আর কেস মানে বেরিয়েছে, তোমার বোনের নামে কেস করতে পারবে, ঠিক আছে, যদি হয় FM 2.9 নামে একটা কেস বেরিয়েছে, ঠিক আছে, কেস করতে পারবে। দিলে তোমার মানে বোনকে হচ্ছে অ্যারেস্ট অ্যারেস্ট করা হবে, জীবন যেমন তারা দেখা যাবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কারণ অনেক লোক কি বলতো ডিপ্রেশনে চলে আসে, সুইসাইড সুইসাইড করে নেয়, ডিমান্ড করে যে 200 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে, ঠিক আছে, মনে করে। হ্যাঁ, আজকে রাখি বন্ধন উৎসব আছে, তো ঠিক আছে, তো রাখি বেঁধে নিয়েছো না? গিফট দেওয়ার সময় বোনেদের 2100 টাকা নাহলে 5100 টাকার কম দেবে না, ঠিক আছে, নাহলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে মার ধর ভুসি, ঠিক আছে, চলবে, কোনো কঞ্জুসামি নয়, ঠিক আছে।